নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর আজকাল পরশু আমাদের আলোচনা থাকবে একটি বিষয়ের উপর, সেটা হচ্ছে শ্রাবণ মাস। কারণ বছরের প্রত্যেকটি মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস, কারণ শ্রাবণ মাস হচ্ছেন মহাদিদেব শিবের সবথেকে প্রিয় মাস, তার পছন্দের মাস। দেবাদিদেব শিবের যেমন পছন্দের মাস, পাশাপাশি এটা আধ্যাত্মিকতার মাস আমরা বলে থাকি, এবং তার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র, অর্থাৎ আধ্যাত্মিকতা সাধনের সবথেকে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ মাধ্যম বলতে পারি আমরা এই সময়টা। এবং আমরা উদাহরণও দেখেছি প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে কাজ করে প্রচুর মানুষের ব্যবসার উন্নতি বলুন, বিবাহিত জীবনের সমস্যা বলুন, অবশ্যই কেরিয়ার, একটা ভালো পড়াশোনার সব কিছু কিন্তু তারা পেয়েছে। তাই এবছরটা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে, যেহেতু একটা মারাত্মক সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। তাই অবশ্যই শ্রাবণ মাসকে নিয়ে আলোচনা করব, এবং রয়েছেন প্রত্যেক দিনের মতন সেই মানুষটি যে মানুষটির কাছ থেকে আলোচনা শুনতে আপনার সবথেকে বেশি ভালো লাগে, অর্থাৎ গণেশ সাধিকা রাজশ্রীদি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুদের জন্য আরেকবার বলে দিই দিদি, অনলাইন কনসালটেন্সি নাম্বার কিন্তু অবশ্যই রয়েছে আপনাদের জন্য টিভি স্ক্রিনে, কারণ এখনও ওই নাম্বারেই আপনাদের যোগাযোগ করতে হবে, আপনারাও বিষয়টার সাথে একমত। 9330789557 এই নাম্বারে অবশ্যই ফোন করুন, দিদির সাথে যোগাযোগ করুন ভিডিও কলিংয়ের মাধ্যমে। দিদি, আমরা শ্রাবণ মাস নিয়ে আলোচনা করছিলাম, এবং বারবার আমরা এটা বলছি যে আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ মাস শ্রাবণ মাস, এই কথাটার তাৎপর্য আরেকবার একটু বুঝে নেব। অ্যাকচুয়ালি 12 মাসের মধ্যে শ্রাবণ মাস হচ্ছে পুজো পাঠের জন্য শ্রেষ্ঠ মাস। এই মাসটা হচ্ছে উপাসনার মাস, শ্রাবণ মাস হচ্ছে অতি পবিত্র মাস, এবং এই সময় ভগবান শিব এত, এটা শিবের প্রিয় মাস। এই মাসের শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন পুজো পাঠ, ব্রত করা, গ্রহ পুজো, প্রত্যেকটি দিন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন উপযুক্ত যে কোনো রকম পুজো পাঠের জন্য, যে কোনো রকম ব্রত রাখার জন্য, যে কোনো রকম গ্রহ পুজোর জন্য এই মাসের ভগবান ভোলানাথ অত্যন্ত প্রসন্ন থাকেন, এবং তিনি কাউকে ফেরান না। এই মাস সবার জন্য, যারা সাধক তাদের জন্য এই মাস, আবার যারা গৃহী তাদের জন্য এই মাস। সাধকরা তাদের সাধন স্তরে আরও উপরের স্তরে যাওয়ার জন্য এই মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এটা পুজো পাঠের শ্রেষ্ঠ মাস, বছরে শ্রেষ্ঠ মাস হচ্ছে এটা পুজো পাঠ। যে কোনো ভক্তিযুক্ত পুজো পাঠের জন্য এই মাসের থেকে ফলদায়ী কোনো মাস হয় না। যারা সাধক তারা অপেক্ষা করে থাকেন তাদের সাধন মার্গে আরও উন্নত স্তরে যাওয়ার জন্য, যারা গৃহী তারা অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন মনোবাঞ্ছা পূরণের জন্য। বিভিন্ন ধরনের আমাদের জীবনে নানান রকমের সমস্যা থাকে, বিবাহ, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন রকমের প্রাপ্তি, সব কিছুর জন্য এই শ্রাবণ মাস, শ্রাবণ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। এটা গৃহীর মাস, এটা যোগীর মাস, এটা সাধকের মাস, এটা ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। এবং এই মাসে ভগবান শিব, ভগবান আশুতোষ কাউকে ফেরান না, সকলের সব মনোবাঞ্ছা উনি পূর্ণ করেন, যার জন্য এই মাসের গুরুত্ব অপরিসীম। এবং এই মাসের প্রত্যেকটি দিন ব্রত করার উপযুক্ত, প্রত্যেকটি দিন ব্রত, গ্রহ সংস্কারের উপযুক্ত, প্রত্যেকটি দিন যে কোনো রকম পুজো পাঠের উপযুক্ত, প্রত্যেকটি দিন। একদম, সে কারণে এই মাসের গুরুত্ব কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে। তার পাশাপাশি আরেকটা কথা আমরা বলি দিদি, যে এই মাসটা হচ্ছে সব থেকে পবিত্র মাস, এবং মানে এই মাসের গুরুত্ব তাই আরেকটু শুনবো যে পবিত্র মাস কেন বলা হয়, শ্রাবণ মাসকে পবিত্র মাস কেন বলা হয়। কারণ এটা ভোলানাথ শঙ্করের অত্যন্ত প্রিয় মাস। অ্যাকচুয়ালি ভোলানাথ শঙ্কর, ভোলানাথ শঙ্কর হচ্ছেন সর্বমনস্কামনা পূরণকারী কল্যাণ। তিনি, তার যে নাম শিব, কেন তার নাম শিব না, সমস্ত রকম কল্যাণ, তিনি কল্যাণ রূপী, সেই জন্য তার নাম শিব। তিনি সমস্ত, শিব শব্দের একটা অর্থ হচ্ছে পরিত্রাতা, যিনি আমাদের পরিত্রাণ দেন। দেখুন, আমাদের জীবনে নানান রকম দুঃখ, কষ্ট, অপ্রাপ্তি, বহু কিছু যন্ত্রণা, সব কিছু থেকে যিনি পরিত্রাণ দেন তিনি হচ্ছেন শিব। দেখুন, যখন আমরা আমাদের যে পূর্বজন্মকৃত কর্মফল, সেখান থেকে আমরা যে হরোস্কোপটা পাই, যে ভাগ্যটা পাই, সেই ভাগ্য কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। ভালো হলে তো ঠিক আছে, কিন্তু খারাপ যখন, তখন আমরা সবসময় চাইবো সেইটার ঊর্ধ্বে উঠতে, আমাদের জীবনে বিভিন্ন রকম সংকটের ঊর্ধ্বে, বিভিন্ন রকম সমস্যার ঊর্ধ্বে উঠতে। তো শিব হচ্ছেন পরিত্রাতা, যিনি আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, সংকট সব কিছু থেকে তিনি পরিত্রাণ করেন। তিনি সব সময় কল্যাণ রূপী, তাই তার নাম হচ্ছে শিব।
এবং তার নাম হচ্ছে হর, পাপ হরণ করেন বলে। আমরা এই যে বলি হর হর মহাদেব, পাপ হরণ করেন বলে তিনি হচ্ছেন হর। তো এই কারণগুলোর জন্য এই যে শ্রাবণ মাস তার অত্যন্ত প্রিয় মাস। এই সময় ভোলানাথ শঙ্কর কাউকে নিরাশ করেন না, যে যেরকম যার মনোবাসনা সে তার সেই মনস্কামনা অনুরূপ ফল পায়। যার যেরকম মনস্কামনা তার সেই মনস্কামনা অনুরূপ এই সময় ফল হয়। তার জন্য এই মাসের এত গুরুত্ব বা এত তাৎপর্য। একদম, অবশ্যই। আর সে কারণে আমরা বলি এটা হচ্ছে আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ মাস, এই মাস হচ্ছে সব থেকে পবিত্র মাস, এই মাস হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের মাস। আপনার যদি জীবনে কোনো স্বপ্ন থাকে, আমার মনে হয় স্বপ্ন নেই এরকম কোনো মানুষই থাকতে পারে না, তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য অবশ্যই 9330789557 এই নম্বরে ফোন করতে হবে। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানাতে হবে। ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার সাথে কিন্তু অবশ্যই দিদি যোগাযোগ করে নেবেন, তবে বিষয়টা কিন্তু চার্জেবল, অর্থাৎ একটা ফিজ, একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে জমা করতে হচ্ছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে সহযোগিতা করবে। তাহলে দিদি এই কথাটা আমরা বলতে পারি, সারা বছরই শ্রাবণ মাস তো সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু সারা বছরই আমরা শুনেছি যে মহাদিদেব শিবকে বাদ দিয়ে, দেবাদিদেব শিবকে বাদ দিয়ে কোনো গ্রহ প্রতিকার করা সম্ভব না, এবং তার গুরুত্ব তো বোধহয় এই মাসে আরো বেড়ে যায়। এটাই হচ্ছে কথা, যে দেবাদিদেব শিবকে বাদ দিয়ে, ওই যে কথাটা যে তিনি পাপ হরণ করেন তাই তিনি, তার নাম হচ্ছে হর, হর হর মহাদেব, কথাটা বলা হয় কেন, তিনি পাপ হরণ করেন। দেখুন আমরা যে ভাগ্যটা নিয়ে, প্রত্যেকে একটা করে নির্দিষ্ট ভাগ্য নিয়ে জন্মেছি, কেউ ভালো কেউ খারাপ, তো ভালো হলে তো ঠিক আছে, ভালো ব্যাপার, কিন্তু যখন খারাপ বা যখন ভালো তার মধ্যেও কিছু কিছু খারাপ জিনিস আছে, যখন আমরা সেই গ্রহগত সমস্যা, গ্রহগত নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে চাই, প্রথমত আমাদের এই হরোস্কোপটা আসছে কোথা থেকে, আমাদের এই হরোস্কোপটা আসছে কিন্তু আমাদের পূর্ব জন্মগুলির কর্মফল থেকে, যেটা আমরা নিজেরাও জানি না যে আমরা কী করেছি, ভালো কাজ না খারাপ কাজ, সেইখান থেকে আমাদের এই কর্মফল এসছে এবং এই হরোস্কোপ এসছে, গ্রহ পজিশন এসছে। তো যখন আমরা সেইটা থেকে বেরোতে চাইছি, গ্রহ সংস্কার করার উদ্দেশ্য কী, গ্রহ সংস্কার করার উদ্দেশ্য হচ্ছে যে ভাগ্য নিয়ে জন্মেছি তার ঊর্ধ্বে ওঠা, এই তার ঊর্ধ্বে ওঠা আমাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি। দেখবেন বছরের সব সময় যখন আমাদের কোনো গ্রহ সংস্কার হয়, সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো হয় এবং সেই পুজো সারা জীবন করে যেতে হয়। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। এবার এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, এই সময় ভোলানাথ আশুতোষ শঙ্কর কাউকে নিরাশ করেন না, কাউকে ফেরান না, এইটা হচ্ছে গ্রহ সংস্কারের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ মাস। কেন অত্যন্ত শ্রেষ্ঠ মাস, না আমাদের পূর্ব জন্মকৃত কর্মফল থেকে যে হরোস্কোপ তৈরি হয়েছে তার যা কিছু নেগেটিভিটি সব কিছু শিবের পায়ে সমর্পণ করার আধ্যাত্মিক প্রসেসই হচ্ছে গ্রহ সংস্কার, এবং সেই কাজটা আমরা যদি শ্রাবণ মাসে করি সেটা আরও বেশি ফলদায়ী। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন গ্রহ পুজো, ব্রত পাঠ, পুজো পাঠের উপযোগী, কিন্তু তার মধ্যেও সোমবারগুলো বেশি স্পেশাল, এবং আগামী পরবর্তী যে চারটে সোমবার রয়েছে, চারটে সোমবারেই কিন্তু একটা সোমবার হয়ে গেছে, পরবর্তী চারটে সোমবারেই কিন্তু আমরা আমাদের গ্রহ পুজো, গ্রহ সংস্কারের কাজ হবে। যেহেতু এই মাসটা ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, তিনি পরিত্রাতা, আমরা আমাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি তার পায়ে সমর্পণ করে সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, সেই হরোস্কোপের নেগেটিভ ফলের ঊর্ধ্বে যেতে পারি। এই জন্য শ্রাবণ মাসে গ্রহ সংস্কার, শ্রাবণ মাসে বিভিন্ন মনস্কামনা পূরণের পুজো এত ফলদায়ী এবং এত প্রয়োজনীয়। একদম, দিদি তো অবশ্যই বলছেন, তার পাশাপাশি কিন্তু আপনারাও বলছেন লাইভ অনুষ্ঠানে ফোন করে, আপনারা বলেছেন আপনাদের পরিচিত, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু মহলে প্রচুর মানুষ শুধুমাত্র শ্রাবণ মাস, বছরের অন্যান্য দিনগুলোকে যদি বাদও দিই শ্রাবণ মাসে কাজ করিয়ে মারাত্মক রকমভাবে উপকৃত। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি মহানমপুর থেকে বলছি। কে বলছেন দিদি ভাই? আমি রিয়া মন্ডল। রিয়া বলছেন, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ ম্যামের অনুষ্ঠান আমি এক বছর থেকে দেখছি, খুব ভালো লাগে। আমার ভাই গিয়েছিল, মানে আমার মা নিয়ে গিয়েছিল আমার ভাইকে কৃষ্ণনগর চেম্বারে। আচ্ছা, মানে কি সমস্যা ছিল ভাইয়ের? মায়ের পড়াশোনা নিয়ে গিয়েছিল, এখন ভালো আছে, মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট খুব ভালো করেছে। পড়াশোনার জন্য এসেছিল, মাধ্যমিক দিয়েছে, এবছর রেজাল্ট বেরোলো? হ্যাঁ, রেজাল্ট ভালো হয়েছে তো? রেজাল্ট ভালো হয়েছে তো? হ্যাঁ রেজাল্ট ভালো করেছে। আচ্ছা আচ্ছা, আপনার ভাই এসেছিল, সে কারণে আরো বেশি দিদির প্রতি বিশ্বাসটা আপনার বেড়ে গিয়েছে। আজকে আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমি নিজের সম্পর্কে জানব। বলুন ডেট অফ বার্থ।
দিদির কাছে এসে উপকৃত? আমাদের রিলেটিভের মধ্যে অনেকে গিয়েছিল ম্যামে। আচ্ছা আচ্ছা, আরো অনেকে এসেছিলেন, মানে ভাই ছাড়া আর কে কে এসেছিলেন? খুব ভালো আছে। আচ্ছা, রিলেটিভের মধ্যে আরো অনেকে এসেছিলেন, মানে চেম্বারে এসে যোগাযোগ করেছিলেন? মুর্শিদাবাদ, মকর লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র, জানা আছে? মকর লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি কুম্ভে বক্রী অবস্থায়, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে কিন্তু কালসর্প যোগ রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনি ভঙ্গ কালসর্প যোগ দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে, এবং অষ্টমে আবার মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, রাহুযুক্ত মঙ্গল অঙ্গারক যোগও করছে। প্রবল মাঙ্গলিক দোষ দ্বিতীয় অষ্টমে রাহুকেতু, দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে কালসর্প যোগ। শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, কর্মপতি শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, এক কর্মভাবের ওপরে রবি নিচস্থ অবস্থায় রয়েছে, অষ্টমপতি রবি নিচস্থ অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা এবং রবি বীজযোগ করছে, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে আর্টসের জায়গাটাই বেশি করে আসছে, আর্টস নিয়ে পড়াশোনা করার চার্ট। কিন্তু হরোস্কোপটাতে প্রথম কথা হচ্ছে মনের মতো চাকরি, মনের মতো অর্থ রোজগারে কিন্তু বাধা আছে, কেন দশম ভাবের ওপরে নিচস্থ রবি, রবি অষ্টমপতি নিচস্থ হয়ে বীজযোগ করছে, ভাগ্যপতির সঙ্গে কানেকশান করছে, এটা কর্মভাবের জন্য নেগেটিভ পয়েন্ট। কর্মপতি শুক্র সেও নিচস্থ হয়ে রয়েছে কর্মভাবের দ্বাদশে, সুতরাং দশম ভাবে নিচস্থ রবি, কর্ম ভাগ্যভাবের ওপরে কর্মপতি শুক্র নিচস্থ, একাদশপতি মঙ্গল অষ্টমে প্রবল মাঙ্গলিক দোষ করছে, এটা বিবাহের জন্য নেগেটিভ পয়েন্ট। আবার মঙ্গল আপনার আয়পতি হওয়ার জন্য অর্থ রোজগারের জন্য নেগেটিভ পয়েন্ট। হরোস্কোপে কিন্তু খুব ভালো চাকরি অর্থ রোজগারের যোগ দেখাচ্ছে না, হরোস্কোপে ভালো বিবাহের জায়গাও দেখাচ্ছে না। এবং আমি আপনাকে এই সবকটা জিনিসের জন্যই বলবো হরোস্কোপ সংস্কার করতে, এবং এতখানি কালসর্প যোগ, কালসর্প যোগ সংস্কারের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শ্রাবণ মাস, এতখানি মাঙ্গলিক দোষ, দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস, নিচস্থ রবি, নিচস্থ শুক্র, বহু নেগেটিভিটি হরোস্কোপে রয়েছে, সব কিছু আমার মনে হয় সংস্কার করার জন্য শ্রাবণ মাস সব থেকে ভালো হবে। এবং শ্রাবণ মাসের আমাদের বাকি যে পরবর্তী চারটে সোমবার রয়েছে, চারটে সোমবারেই গ্রহ সংস্কার হবে। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন ব্রত করার উপযুক্ত, কিন্তু সোমবারগুলো আবার আরও বেশি পাওয়ারফুল, কেন সোমবারটা আমরা বরাবরই জানি সোমবারটা আবার স্পেশালি শিবের বার, যার জন্য আরও বেশি পাওয়ারফুল। তো আপনি চাইলে শ্রাবণ মাসকে কাজে লাগাতে পারেন, আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে হবে, সঙ্গে থাকুন। ফোন নাম্বার আরেকবার বলবো, 9330789557, নাম্বারটি কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, অর্থাৎ যোগাযোগ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আমরা শ্রাবণ মাস নিয়ে কথা বলছি, তার মানে দিদি আমরা এটা একেবারে জোরের সাথে বলতে পারি শ্রাবণ মাস মানে গ্রহ প্রতিকারের মাস, শ্রাবণ মাস মানে আধ্যাত্মিকতার মাস, আধ্যাত্মিকতার মাস। কেন এই সময় ভগবান শিব, ভগবান ভোলানাথ, এত এমনি ভগবান শিব হচ্ছেন সবকিছু থেকে পরিত্রাতা, এবং তিনি কল্যাণ রূপ হওয়ার জন্যই তার নাম শিব, এবং তিনি পা হরণ করেন বলে তার নাম হর, হর হর মহাদেব কথাটা আসছে। তো আমাদের যা কিছু, যেমন এই মেয়েটির হরোস্কোপে আমরা বহু কিছু নেগেটিভিটি দেখলাম, তো যা কিছু গ্রহগত নেগেটিভিটি শ্রাবণ মাসে আমরা সেটা শিবের পায়ে সমর্পণ করে সেই নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠা, এই আধ্যাত্মিক প্রসেসটাই হচ্ছে গ্রহ সংস্কার। এবং সেটা শ্রাবণ মাসে করলে আরও বেশি ফলদায়ী হয়, কেন এইটা শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসের জন্য সাধকরা অপেক্ষা করে থাকেন, এই মাসের জন্য গৃহীরা অপেক্ষা করে থাকেন। দেখুন শ্বেতাশতর উপনিষদে যেটা বলা হয়েছে শিব এব কেবল, অর্থাৎ শিবই হচ্ছেন আদি পুরুষ এবং শিবই হচ্ছেন সব কিছু। শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে যে শিব এব কেবল,
শিবই সব, শিবই আদি পুরুষ এবং শিবই হচ্ছেন সমস্ত, মানে এই টোটাল ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর শিব হচ্ছেন মেন পুরুষ, মেন আদি পুরুষ তিনি। তিনি কিন্তু ব্রহ্মা রূপে, একটা ফোন আছে নেবো আমি, দু মিনিট কথা বলে নেবো আলোচনাটা। হ্যাঁ, তিনি ব্রহ্মা রূপে এই জগৎ সংসার সৃষ্টি করেছেন, তিনি বিষ্ণু রূপে এই জগৎ সংসার পালন করছেন, তিনি রুদ্র রূপে সব কিছুর সংহার করেন। অর্থাৎ আমাদের যে তিনটে জিনিস সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, এই তিনটে জিনিসই শিবের দ্বারা সৃষ্টি। ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি করেছেন, বিষ্ণু রূপে তিনি সব কিছু পালন করছেন এবং রুদ্র রূপে তিনি সব কিছু নাশ করেন, সংহার করেন। তো এই যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, তিনটেই হচ্ছে শিবেরই কিন্তু রূপ। মানে শিব হচ্ছেন সব কিছুর, মানে শিব হচ্ছেন শিব থেকেই। যখন, মানে আগের দিনও আমি আপনাদের একটা শ্লোক বলছিলাম যে যখন দিন ছিল না, যখন রাত্রি ছিল না, যখন আলো ছিল না, অন্ধকার ছিল না, পাপ ছিল না, পুণ্য ছিল না, তিনি ছিলেন, তিনি হচ্ছেন সব কিছুর আদি, তিনিই হচ্ছেন সব কিছুর কারণ। আমাদের একটা ফোন আছে, অবশ্যই আমরা আলোচনার মধ্যে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করে না, কিন্তু অবশ্যই আপনাদের সাথেও কথা বলতে হবে। কে আছেন, নমস্কার? হ্যাঁ, আমি ডালিয়া বেরা। আচ্ছা, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি দিদির কাছে গিয়েও ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কার জন্য এসেছিলেন? আমি নিজের জন্য গিয়েছিলাম। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি বিয়ের আগে পাত্র নির্বাচনে কনফিউজ ছিলাম, সেই কারণে গিয়েছিলাম। আচ্ছা, তো এখন তো নিশ্চয়ই বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ। বিবাহিত জীবন ঠিকঠাক তো? হ্যাঁ ঠিকঠাক। দিদি আমাকে আমার হাজবেন্ডের ব্যাপারে, মানে হাজবেন্ডের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেটাও বলে দিয়েছিলেন, সেটা মিলে গেছে। মিলে গিয়েছে। এখন আছেন কেমন, আলটিমেট কেমন আছেন বলুন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো ভালো, এইটাই কাম্য, ভালো থাকাটাই দরকার। অবশ্যই, এটাই তো উদ্দেশ্য। আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমার বোনের সম্বন্ধে জানবো। বলুন ডেট অফ বার্থ, বলুন ডেট অফ বার্থ। হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ বলছি, 27 মে 1994। 27 মে 1994, সময় বলুন। হ্যাঁ, সকাল 10:48। সকাল 10:48, কোথায় জন্ম? আন্দুল, হাওড়ার আন্দুল। আচ্ছা, ২৭ মে ১৯৯৪ সেদিন ছিল শুক্রবার, সকাল ১০:৪৮, হাওড়া। সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, জানা আছে? না না। 27 মে ১৯৯৪, তাই তো? আপনার বোনের জন্য তো। 27 মে ১৯৯৪ সেদিন ছিল শুক্রবার, সকাল ১০:৪৮, হাওড়া। সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, নোট করে রাখুন। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারিগণ। আচ্ছা, মেন হরোস্কোপে গেলাম, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বৃহস্পতি তুলায় বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্নের থার্ড হাউসে রয়েছে বৃহস্পতি, চতুর্থ দশম ভাবে রয়েছে রাহুকেতু অ্যাক্সিস, সপ্তমে শনি, যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো। এই হরোস্কোপেও যেটা দেখছি, আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে, কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করার জায়গাটা বেশি করে দেখাচ্ছে। হরোস্কোপে নিজস্ব অর্থ রোজগারের যোগ আছে, একাদশ ভাবে বুধ শুক্র, ভালো পয়েন্ট। দশম ভাবে রবি রয়েছে, লগ্নপতি রবি দশমে সবসময় বলশালী হয়, তো দশম ভাবে রবি দিকবলি অবস্থায় রয়েছে, এটা ভালো পয়েন্ট। কিন্তু রবি কেতু যুক্ত হয়ে রয়েছে, চতুর্থ দশমস্থ রাহু কেতু অ্যাক্সিসটা শুভ নয়, এটা একাধিক জীবনের বিষয়ের জন্য অশুভ। চতুর্থ দশমের রাহু কেতু বিবাহ পরবর্তীতে গৃহ শান্তি নষ্ট করে, পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যতটা ভালো স্টুডেন্ট অনেক সময় ততটা মার্কস আসে না, এটা বন্ধুস্থানের জন্য নেগেটিভ পয়েন্ট। এবং এটা পরবর্তীতে চতুর্থ দশম ভাবের ওপর রাহু কেতু অ্যাক্সিস, দশম ভাবে কেতু কর্মক্ষেত্রেও দেখা গেল আপনার বোনের কিন্তু ভালো চাকরি, ভালো অর্থ রোজগারের যোগ আছে, কিন্তু দশম ভাবে কেতু কর্মক্ষেত্রের পরিবেশ মনের মতো দেয় না। এই কতকগুলো নেগেটিভ পয়েন্ট হরোস্কোপে রয়েছে, এই জায়গাগুলোকে আমি একটু সংস্কার করতে বলবো। এটা ছাড়া এই হরোস্কোপে কর্মভাব, আয় ভাব যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু বিবাহিত লাইফের জায়গাটা ততখানি ভালো দেখাচ্ছে না। আচ্ছা, এবার আপনি বলুন আপনার বোনের পড়াশোনা থেকে। আমার বোন ইংলিশে অনার্স করেছে। আচ্ছা, একেবারে আর্টস নিয়ে ল্যাঙ্গুয়েজ একটা সাবজেক্ট রয়েছে, বেশ বেশ।
তারপর এখন কি করছে? তারপর কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে কিন্তু হচ্ছে না। একটু হরোস্কোপটা সংস্কার করতে বলবো, আমি ওই যে বললাম চতুর্থ দশম ভাবের উপর রাহু কেতু অ্যাক্সিসটা খুব ভাইটাল রয়েছে, পঞ্চমে চন্দ্র রয়েছে দ্বাদশপতি, কতগুলো জায়গায় নেগেটিভিটি রয়েছে। রবি দশম ভাবের দিক বলি ছিল কিন্তু কেতুযুক্ত হয়েছে, রবি কেতুযুক্ত হওয়ার ফলে এটাও কর্মভাবের জন্য নেগেটিভ পয়েন্ট। তারপরেও বলবো কর্মভাব আয় ভাব ভালো, এই হরোস্কোপ সংস্কার করে দিলে ভালো চাকরি ভালো অর্থ রোজগার হবে। ঠিক আছে, আপনি যদি শ্রাবণ মাসকে কাজে লাগাতে চান, কেন শ্রাবণ মাস সবকিছুর জন্য, শ্রাবণ মাস অর্থকরী পুজোর জন্য, শ্রাবণ মাস বিবাহের জন্য, শ্রাবণ মাস সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠার জন্য, তো আপনি আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের পরবর্তী চারটে সোমবার আছে, চারটে সোমবারই কাজ হচ্ছে। বেশ, সঙ্গে থাকুন। আপনি নিজে ভালো আছেন, আপনার বিয়ে নিয়ে সমস্যা ছিল, সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন, উন্নতি, অর্থ রোজগার আমার মনে হয় জীবনের ভীষণ বড় একটা প্রয়োজনীয় দিক। অর্থ যদি আমি রোজগার না করতে পারি, জীবনে সত্যি কথা বলতে কোনো অর্থ থাকে না। এনার হরোস্কোপে আয় ভাব যথেষ্ট ভালো, ভাগ্য ভাব ভালো, কত কয়েকটা নেগেটিভিটি রয়েছে ওটাকে সংস্কার করে দিলে উনি জীবনে যথেষ্ট ভালো অর্থ রোজগার করতে পারবেন। তবে আমি কিন্তু আর একটু পড়াশোনাও করতে বলবো, একটু স্টাডিজ করতে বলবো, কারণ আপনি, আপনার বোন জাস্ট গ্রাজুয়েশন করেছে। আর সবথেকে এবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগের জন্য দিদি আমরা জানি কলকাতার বন্ধুরা যেমন যোগাযোগ করছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করছে, আমার মনে হয় অনলাইন এমন একটা মাধ্যম, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গায় যাওয়ার জন্য বহুদিন ধরে মানুষ অনুরোধ করেছেন কিন্তু আমার হাতে অতটা সময় থাকে না, সব জায়গায় যাওয়া হয়নি। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, কলকাতা, ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ যোগাযোগ করছেন। এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেখুন, সবসময় আমাদের কিন্তু সময়কে সঙ্গে নিয়ে চলতে হবে, সময়ের বাইরে গিয়ে কিছু করা যায় না। তো বর্তমান যে সময় দিয়ে আমরা চলছি সেখানে আমার মনে হয় অনলাইনটাই হচ্ছে সব থেকে সেফ এবং নিরাপদ প্রসেস। অনলাইনের মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাদের কথা হবে, প্রয়োজন হলে প্রয়োজনীয় দিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি কোন কোন দিন গ্রহ সংস্কার হচ্ছে, কি হচ্ছে, আপনারা চাইলে আপনাদের গ্রহ সংস্কার করতে পারেন। যেদিন আপনার গ্রহ সংস্কার হবে সেদিন আপনাকেও কিছু নিয়ম পালন করতে হবে এবং পরবর্তীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে জিনিসটা পৌঁছেও দেওয়া হচ্ছে। এবং বহু অনেক সময় কাছাকাছি হলে সেটা হ্যান্ড ডেলিভারির মাধ্যমে, দূরে হলে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক চলছে, অনেক বেশি মানুষ যোগাযোগ করতে পারছেন। আগে ছিল নির্দিষ্ট চেম্বার, এখন কিন্তু সমস্ত সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন সব জায়গা থেকে। এবং সবথেকে বড় কথা, নিরাপদে ঘরে বসে বাড়ি থেকে বেরিয়ে রোগ সংক্রমণের আশঙ্কার ভয়ে আমাকে দেখাতে এসে অন্তত থাকছে না। এবং কোনো রকমভাবে ধরুন একটা চেম্বার মানে সেখানে একটা জায়গায় একটা ঘরে অনেক লোক একসাথে বসা, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং ওইভাবে বজায় রাখা সম্ভব না, তো এই বিপদগুলো ঝুঁকিগুলো কিচ্ছু নেই। নিরাপদে শান্তিপূর্ণভাবে বাড়িতে বসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রয়োজন হলে আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন। গ্রহ সংস্কার যথেষ্ট, বিভিন্ন দিন আমি বলে দিচ্ছি কবে কোনটা, যেমন শ্রাবণ মাসের আগামী চারটে দিনেই গ্রহ সংস্কার আছে, তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে। একদম, এবং দিদির অনুষ্ঠান থেকে বা দিদির থেকে যেটা কিন্তু শিখেছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে সবথেকে তাড়াতাড়ি যোগাযোগ করা কিন্তু শ্রেষ্ঠ, সেজন্য আমরা এটাও দেখেছি যে এবছর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে দেবার্গ চক্রবর্তী, এবং ও কিন্তু ক্লাস 7 থেকে বলেছিলেন, ক্লাস 7 থেকে আপনার কাছে কিন্তু আসছে, ক্লাস 7 থেকে আমার কাছে আসছে। কারণ আমি সবসময় একটা কথা বলি, যত ছোট বয়সে গ্রহ সংস্কার করা যায় তত ভালো, জীবনটাকে তত সুন্দর গুছিয়ে তোলা যায়। আপনি আপনার হরোস্কোপের নেগেটিভিটি যত তাড়াতাড়ি সমর্পণ করবেন, যত তাড়াতাড়ি মৃত্যুঞ্জয় শিবের চরণে সমর্পণ করবেন, যত তাড়াতাড়ি সেটা থেকে বেরিয়ে আসবেন তত বেশি আপনি জীবনে উন্নতি করবেন, ডেভেলপমেন্ট করবেন। একদম, জীবনে যে কোনো কিছু, আপনার জীবনের সমস্যা হোক বা ছোট্ট একটা আঘাত হোক, তাড়াতাড়ি সারিয়ে ফেলার চেষ্টা করবেন, তাহলে সেটা কিন্তু ঘাতক পর্যায় অবধি যেতে পারে না। আজকে এই পর্যন্ত, পরবর্তী লাইভ অনুষ্ঠানে দিদির সাথে দেখা হচ্ছে, দিদিকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।